মা ও মা কি গো শুনছো কি রে তিন্নি কি বলছিস শুনতে পাচ্ছি না ইস কি রকম মা তুমি তোমার ছোট্ট মেয়ে এই তিন্নি তোমাকে কখন থেকে ডাকছে আর তুমি কি না শুনতে পাচ্ছ না এই পাকা বুড়ি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কি এত বলে যাচ্ছিস রে এখানে এসে বল শুনতে পাচ্ছি না বাবা রে বাবা তোমার কি এত কাজ শুনি মেয়ে আগে নাকি কচু শাক সাত সকালে তো মাথা গরম কেন শুনি খিদে পেয়েছে বুঝি না খিদে পাইনি অন্য কথা আচ্ছা বাবা আসছি আজ একটু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব তোর বাবা খুব ভালো খায় আমিও ভালো খাই কিন্তু সে আর জানি নে রান্নায় মাছের গন্ধ থাকলেই হলো আচ্ছা তুমি আসো আমি বারান্দায় গিয়ে বসি শোন না তিন্নি তিনুকে গিয়ে বল একটা নারকেল কাটতে কচু শাকে একটু নারকেলও দেব আচ্ছা বলছি তোমার ছেলেকে সে আবার আমার উপর রাগ করেছে কথাই বলছেন না বাবু এই দাদাকে ওভাবে বলতে নেই তুই যা এখান থেকে না হলে আবার মশা কামড়াবে এই দাদা তোর সঙ্গে এখন আরই না ভাব সেটা তুই ভাব তার মানে ভাব কি মজা কি মজা এই মেছো ভূত এতে আবার মজা কি রে এই দাদা আবার আমাকে মেছো ভূত বলছিস তাহলে কিন্তু আবার আরি আরি তো আরি 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 কাল যাব বাড়ি পরশু যাব ঘর হনুমানের লেজটি ধরে তিন্নি তুই টানা টানি কর এই দাদা তুই কিন্তু খুব দুষ্ট হচ্ছিস দাঁড়া আজ বাবা ঘরে ফিরুক ঠিক নালিশ করব নালিশ করে বালিশ পাবি হনুমানের হাতে চাটি খাবি ও মা দেখে যাও দাদা আমাকে খেপাচ্ছে কোথায় খেপালাম তুই খেপি বলে আমি খেপাবো মা তোকে নারকেল খেতে রাখতে বলেছে শুনেছিস হ্যাঁ ব্যাস আমার বলা হয়ে গেল তাহলে আবার আয় কথা বলবো না তোর সাথে এই নাও মা নারকেল কি বানাবে এই নারকেল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ওতেই দেব নারকেল খুব ভালো স্বাদ হবে দেখিস আচ্ছা মা তোমার রান্নার পর একটু কচুর শাক তারক কাকুকে দিয়ে আসবো উনি না বলেছিলেন কচুর শাক খুব ভালো খান হ্যাঁ সে তো ভালোই হবে কিন্তু শুধু একটু কচুর শাক দিলে কেমন দেখাবে মাছও তো সেরকম কিছু নেই তাছাড়া সবার হাতে গোনা সে কিছু হবে না মা ওনার তো রান্নার লোক আছেই শুধু কচুর শাকটাই দিয়ে দিও আমি গিয়ে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে রান্নাটা হলেই নিয়ে যাস কিন্তু হ্যাঁ মা ওদিকে আবার তিন্নি দেখো রাগ করে ঘরে ঢুকলো হ্যাঁ তাই তো আমাকে কিছু বলতে গিয়েছিল শোনা হয়নি ডাক তো তিনু তিন্নিকে তিন্নি তিন্নি এই তোকে মা ডাকছে ও তাই তো তোর সাথে তো আমার আরই চলছে আচ্ছা ঠিক আছে মুখে বলতে হবে না শুধু মাথা নাড়িয়ে জবাব দিবি ঠিক আছে মা বাইরে ডাকছে তুই কি যাবি ও রাগ করেছিস বুঝি বুঝলাম কি মা যদি রাগ করে তোকে কচুর শাক না খেতে দেয় ও তোর বুঝি বই গেছে আচ্ছা কচুর শাকে কিন্তু ইলিশ মাছের মাথাও আছে আর কচুর শাক না খেলে মাছের ঝোলও দেবে না বলেছে না না আমি মাছ খাবো মাছ খাবো ব্যাস হয়ে গেল কথা বলে ফেলেছিস চল এবার মা ডাকছে তুই কিন্তু খুব দুষ্টুরে দাদা সব সময় আমাকে কথায় জব্দ করিস আমি না তোর একমাত্র ছোট বোন হ্যাঁ তাই তো তিন্নি আমার সোনা বোন চল এবার আর রাগ করে থাকিস না আমার আবার তারক কাকুকে কচুর শাক দিতে যেতে হবে উমা তুই মাছ কাকুর বাড়ি যাবি আমিও যাব তোর সাথে যা মাকে বল আগে মা বললে তখন নিয়ে যাব মা আমিও দাদার সঙ্গে মাছ কাকুর বাড়ি যাব কেন রে বাইরে কেমন রোদ দেখছিস না ও কিছু হবে না ছাতা নিয়ে যাব জি কেন যাচ্ছে বুঝতে পারছো না মা পুকুরে গিয়ে মাছগুলো সব দেখে আসবে হ্যাঁ তো ফেনামি চিংড়ির ফেরিগুলো দেখে আসবো
অনেক দিন তো যাইনি ওদিকে। আহারে, মাছগুলো তোকে দেখতে না পেয়ে কেঁদে ভাসাচ্ছে, পুকুরে কত জল বেড়ে গিয়েছে দেখিস। ওমা দেখো, দাদা আবার আমাকে খেপাচ্ছে। আহারে, খেপিকে আবার খেপাচ্ছে। তুই বল কি বলতে গিয়েছিলি তখন। ও হ্যাঁ, তাই তো, হ্যাঁ মনে পড়েছে। নিশ্চয়ই মাছ খাবার কথা বলবে, দেখো মা সারাদিন শুধু মাছ আর মাছ। মেছো ভূত। মোটেও না মোটেও না, আমি মাছের কথা বলছি না, দেখো না মা। এই তিনু, দেখছিস না ছিচকা দুলে মেয়ে আমার আবার কান্নাকাটি শুরু করবে। আচ্ছা তুই বলতো দেখি, আমি দাদাকে বকে দিয়েছি। এই দেখ আমি হাত জুড়েছি, কান ধরছি। ও মা দেখেছো? আচ্ছা আমার ভালো বোন, মিষ্টি বোন, বল এবার। এই যে দুর্গা ঠাকুর, তার ছেলে মেয়ে দিয়ে প্রতি বছর বাপের বাড়ি আসে, কত মজা হয় বলতো। হ্যাঁ হয়তো, এই কটা দিনের জন্যই তো আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। তাহলে মা তুমি আমাদের নিয়ে তোমার বাপের বাড়ি মানে আমাদের মামা বাড়ি যাও না কেন, বলো বলো। হ্যাঁ মা, তিন্নি ঠিকই বলেছে, তুমি আমাদের নিয়ে মামা বাড়ি যাও না কেন। বলো, বলতেই হবে তোমাকে। তুমি কাঁদছো কেন মা, দুঃখ হয়েছে নাকি? থাক তাহলে আর বলবো না মা। দুঃখ নয় বাবা, অভিমান, বুকের মধ্যে জমা আছে এক রাশ অভিমান। অভিমান? কার উপর অভিমান মা? আমার বাবার উপরে অভিমান, মানে তোদের দাদুর উপর। আমাদের দাদু দিদা আছে মা, কই আগে বলনি তো, চলো না মা আমাদের ওদের কাছে নিয়ে। দাদু দিদা কোথায় থাকে মা? তোদের দিদা বেঁচে নেই, আমি সেই ছোট থাকতেই মা মারা যান, বাবাই আমাকে একা হাতে মানুষ করেছেন। তাহলে দাদু এখন কোথায় মা? তোর দাদুর আমার উপরে বড় রাগ রে তিন্নি, বড় অভিমান, তাই তো আমাদের কোনো খোঁজ নেন না। ও মা তুমি কেঁদো না, কি হয়েছে বলো না। বড়লোক বাবার একমাত্র মেয়ে আমি, জমি জায়গা পুকুর গরু বাছর কি নেই আমাদের, কিন্তু আমার একটাই ভুল ছিল, নিজের পছন্দে তোদের গরিব বাবাকে বিয়ে করেছিলাম। তাই বুঝি দাদু তোমার কোনো খোঁজ রাখেন না? হ্যাঁ, বিয়ের পর থেকে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, আমিও অভিমান করে যাইনি কখনো, বাবাকে খুব ভালোবাসতাম রে আমি, সেই বাবাই আমাকে দূরে সরিয়ে দেবে ভাবতে পারিনি কখনো। তুমি কেঁদো না মা, চলো না এবার পুজোতে সবাই মিলে দাদুর বাড়ি যাই। না রে তা হয় না, যে সম্পর্কটা ভেঙে গেছে সেটা জোড়া লাগবে কি করে বল। তুমি দুঃখ করো না মা, দেখবে দাদু একদিন ঠিক তোমার কাছে আসবে। ও বাবা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। এই দাদা বল না বাবাকে। কি ব্যাপার বলতো, তখন থেকে কি একটা বলবি বলবি করছিস তোরা দুজনে, কি হয়েছে কি? বলবই তো, আসলে দুর্গা পূজা আসছে তাই। বুঝেছি, নতুন জামা চাই তো, সে আমি একদিন শহরে গিয়ে তোদের দু ভাই বোনের জন্য জামা আর তোর মায়ের জন্য শাড়ি নিয়ে আসবো। না না বাবা, নতুন জামা কাপড় নয়, অন্য কথা। তা কি বলবি বল না, তোর বোন নতুন কোনো দুষ্টুমি করেছে বুঝি। এই দাদা বাবাকে বল না, আমি কি খালি দুষ্টুমি করি নাকি, এরম বললে আমি কিন্তু কাঁদবো এবার। উফ, ছিচ কাঁদুনে মেয়ে একটা। না গো বাবা, ও কিছু করেনি। অন্য একটা কথা, আমাদের দাদু কোথায় থাকেন বাবা? আমরা দাদুর কাছে যেতে চাই। তোদের দাদুর কথা কে বললো? মা বলেছে, মা খুব কাঁদছিল সকালে, দাদু তোমাদের বিয়েটা দেয়নি তাই তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না। আমি তোর মায়ের কাছে বড়ই অপরাধী রে, শুধুমাত্র আমার জন্য তোদের দাদু তোদের মায়ের সাথে সম্পর্ক রাখেন না, কত বড় লোকের মেয়ে তোর মা। বাবা চলো না দাদুর কাছে যাই, এসব তো অনেক বছর আগেকার কথা, দাদু কি আর এখন রাগ করে আছে? না না, তোর মা জানলে খুব রাগ করবে। মা যাবে না বাবা, শুধু তুমি আমি আর বোন যাব, মা দাদুকে খুব ভালোবাসে বাবা। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছিস, বাবা মেয়ের মধ্যেকার দূরত্ব যদি কমাতে পারি। তুমি
একাই না হয় শহর থেকে ওদের জন্য জামা কাপড় কিনে আনতে, ওদের আবার সাথে নিয়ে যাওয়ার কি দরকার? যাক না, একটু ঘুরে আসবে না হয়। হ্যাঁ মা, আজ একটু বাবার সাথে যাই, ঘুরে আসি। তুই শান্তশিষ্ট, কিন্তু তোর ওই মেছোভূত বোন তো একটা নয়, কোথাও মাছ দেখে দাঁড়িয়ে পড়লো হয়তো। না মা, তুমি একদম চিন্তা করো না, আমি আমার দাদার হাতটা শক্ত করে ধরে থাকবো। এবার আসি, না হলে ফিরতে আবার দেরি হয়ে যাবে। দুগ্গা দুগ্গা, সাবধানে যেও। বাবা, এ তো বিশাল বাড়ি। মা বুঝি এই বাড়িতেই থাকতো? হ্যাঁ রে, কিন্তু সত্যি কি তোরা ভেতরে যেতে চাস? যদি দাদু তোদের বকাঝকা করেন। দাদু আমাদের বকতেই পারবে না, আর বকলেই আমি দাদুকে গলা জড়িয়ে ধরে আদর করে দেব। সত্যি তুই পারিসও, চলো বাবা ভিতরে চলো। দাদু, ও দাদু, দেখো আমরা এসেছি। কে গো মাছা তোমরা, কাকে খুঁজছো? চিনতে পারছো দিনু কাকা? কে, চোখেও ভালো দেখি না আজকাল, চেনা চেনা লাগছে বটে। আমি সত্য দিনু কাকা। সত্য দাদা বাবু, আমাদের মিনতি দিদিমণির বর তুমি। এরা কারা? এরা আমার ছেলে মেয়ে। ও কর্তা বাবু, দেখুন গো কারা এসেছে, কি আনন্দ হচ্ছে গো আমার। আমাদের দাদু কোথায় গো দিনু দাদু? চলো চলো ভেতরে চলো, কর্তা বাবু তোমাদের প্রতীক্ষাতেই তো দিন গুনছেন। কর্তা কর্তা, দেখুন কারা এসেছে, আপনি রোজ যাদের জন্য অপেক্ষা করেন তারা আজ এসেছে কর্তা। কে, কারা এসেছে? ভালো আছেন বাবা? চিনতে পারছেন আমাকে? আমি সত্য। তো তুমি সত্যি এসেছো? মিনতি মিনতি আসেনি। মা আসবে গো আসবে, শুধু বাবার সাথে কথা বললেই হবে, আমাকে দেখতেও পাচ্ছ না? আমি তিন্নি গো তিন্নি, আর এই আমার দাদা তিনু। বুঝেছি, তোমরাই আমার আদরের ধন, তোমরাই তো আমার সব দিদি ভাই। বসো দাদু ভাই, আমার পাশে বসো। আসলে মিনতি জানে না যে আমরা এখানে এসেছি, ছেলে মেয়েরা এমন জোর করলো যে। আচ্ছা বাবা, আপনি এখনো আমাদের উপর রাগ করে আছেন বাবা? না না, সে আমি আর আমি নেই, আমার সব অহংকার সব দর্প এখন চূর্ণ। যেদের বসে নিজের একমাত্র মেয়েকে কাছাড়া করেছি, আমার অপরাধের শেষ নেই, সেই শাস্তি এখন দিনের পর দিন পাচ্ছি। তোমরা আমাকে ক্ষমা করো। আচ্ছা কেদো না দাদু, আমি আর তিন্নি তো এসে গিয়েছি, তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব, আমাদের সাথে একসাথে থাকবে। যাব দাদু ভাই, নিশ্চয়ই যাব। ওরে দিনু, যা যা বড় মাছ ধর পুকুর থেকে, আমার নাতি নাতনিরা এসেছে, কি যে আনন্দের দিন আজকে, নিজের হাতে খাওয়াবো ওদের। মাছ ধরবে? কি মজা, আমি মাছ খেতে কত ভালোবাসি। দিনু দাদু, আমিও যাব তোমার সঙ্গে মাছ ধরতে। চলো চলো, দেখবে কেমন বড় মাছ ধরি। বাবা, আমি তাহলে এক কাজ করি, তিনু আর তিন্নি থাক এখানে, আমি গিয়ে ওর মাকে নিয়ে আসি, আনন্দে দেখবেন মূর্ছা যাবে। তবে তাই হোক, আজ যে বড় আনন্দের দিন আমার। কি মজা মা, আসবে মামা বাড়িতে?